হিরো আলমকে আমি ছোট করছি না গণতান্ত্রিক দেশে তিনি দেশের নাগরিক এবং তিনি এমপি ইলেকশন করতেই পারেন শুধু তাই না আহ এমপি না আহ যেটাই ঘটুক না কেন আর কিছুদিন পরেই আমাদের বর্তমান যে মহামান্য রাষ্ট্রপতি তারও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যদি এমনটি শোনা যায় যে হিরো আলম রাষ্ট্রপতিতেও দাঁড়িয়েছেন তাহলে অভাব কোনো কারণ ছি না সেটি করতেই পারেন এবং সেটি করলে বোধহয় ভালোই লাগবে যে তিনি রাষ্ট্রপতিতেও নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন সেটি মন্দ হবে না কেন এমনটি ঘটছে আপনি একটি সার্কাস দেখতে গেছেন এই সার্কাসে যারা আপনাকে অবাক করে দিয়ে পারফর্ম করবে যারা আপনাকে মুগ্ধ করবে যারা আপনাকে ভীতির সঞ্চার করবে তার পারফরমেন্সে সার্কাসে যেমনটি হয় কতগুলো পারফরমেন্সে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কিন্তু যখন সেই পারফরমান্সটি সাংঘাতিক ভাবে ফল করবে সেখানে সাংঘাতিক রকমের বিশৃঙ্খল পরিবেশ বিরাট দর্শক হয়ে পড়ে ওই যে জোকার থাকে যে দুইজন তাদের ব্যাপারে এই দুজনের ব্যাপারে তাদের বেশি মনোযোগ আসে এবং শেষ পর্যন্ত তারা যারা পারফর্মার তাদের সেটি বাদ দিয়ে বরং দুজন জোকার যে কাণ্ড কারখানা গুলো করে এটাতেই করতালি দিয়ে তারা ফাটিয়ে ফেলে এবং এটাতেই বেশি মনোযোগী হয়ে পড়ে এবং সেটি তখন স্বাভাবিক হয়ে না এবং সকল দর্শক সেটাতেই তখন বিনোদন পাবার চেষ্টা করে একটি সময় তারা অনেক ভালো নাম শুনেছিল এই সার্কাসে খুব সাংঘাতিক পারফর্মার আছে এবং অবাক করে দেওয়া ভীতি সঞ্চালক অনেকগুলো পারফরমেন্স তারা দেখা তার কিছুই দেখা যাচ্ছে না এগুলো নিয়ে প্রতিবাদ তারা ব্যস্ত হয়ে সময়টার এক সময় বেরিয়ে যায় এটি মানুষের মধ্যে একসময় ডেভেলপ করে বাস্তবতার লিখে দুই হাজার চোদ্দ সালের যে নির্বাচন সেই নির্বাচনে একশো চুয়ান্নটি সিটে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয়নি সালে এসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো তা বহুল বিতর্কিত এবং জনমনে তা স্টাবলিশড যে তা রাতেই সম্পন্ন করা হয়েছে এবং সেটিও পাঁচ বছর কন্টিনিউ করলো এই বাস্তবতায় বিরোধী দল যে আন্দোলন করছে বিএনপি সহ তার সমমনা দল এবং এখানে গণ পরিষদের তার তারিখ আছে ইয়াং চাক তারে কি বলছি জনাব ব্যবহার করলাম না আমাদের ছাত্র তুল্য হবে কারণ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমার প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনাকে শুনতে পারছি না জনাব প্রফেসর জার্জিস কাদির বাবু আপনাকে শোনা যাচ্ছে না তারেকের কথা বলছিলাম যে তারেক গণ অধিকার পরিষদ থেকে তারেক আছে আমাদের করিমুল আছে তিনি আছেন আহ আরো দুইজন আলোচক আছে তো তারেক দুর্বার আন্দোলন করছে যদি আমরা এইভাবে দেখি যে এই আমাদের ফ্রি এবং ইলেকশন নিশ্চিত করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য নয় ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করবার জন্য রাজপথে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছে তারা রক্ত দিচ্ছে তারা হামলা মামলার শিকার হচ্ছে তারা প্রতি মুহূর্তে অসংখ্য রকমের নির্যাতনের শিকার হচ্ছে মাত্র কয়েকদিনের জন্য আমাদের যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নূর তিনি গিয়েছিলেন মধ্যপ্রাচ্য সফরে কয়েকদিনই তার কাটলো শুধুমাত্র রাষ্ট্রদ্রোহিতার যে ষড়যন্ত্রটা তৈরি করা হচ্ছিল তাকে মোকাবেলা করার জন্য এবং সেখান থেকে তিনি সেটাই মোকাবেলা করার জন্য বেশি ব্যস্ত থাকলেন ফিরে এসে তিনি যে তথ্য দিলেন অন্য তিনি বললেন যে কেবল মালয়েশিয়া কেবল কানাডা কেবল আমেরিকা না মধ্যপ্রাচ্যে দুবাইয়ে যে অবস্থা সৃষ্টি করেছে আমাদের রাজনীতিকে উচ্চ আমরা সেটা ভীতিকর এবং তিনি সতেরো জনের কথা বলবে বললেন আমরা সাড়ে চারশো জনের কথা কয়েকদিন পরেই শুনতে পেলাম তার মানে তিনি যথাযথ সঠিক তথ্য উপস্থাপন করেছিলেন এরকম একটি বাস্তবতা যা কিছু বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে দুই হাজার একুশ সালেই শুধু সুইস ব্যাংকে চলে গেছে সাড়ে আট হাজার কোটি টাকা ঘরে ঘরে পাওয়া যাচ্ছে তিরিশ চল্লিশ কোটি টাকা ভোল্টের মধ্যে যেটা আমরা এনু এবং ঢাকায় দেখলাম আমরা দেখলাম আমরা দেখলাম ফরিদপুরে যে অবস্থাটি হলো যে যারা লেগুনা চালাতো বরকতে এবং রুবেল তারা এসে এখন এর মালিক মাত্র যোগদান করবার এই সময়ের মধ্যে এবং তাদের যে ছোট ভাই শুধুমাত্র জেলা একটি একটি ছাত্র সভাপতি তার সংগঠনের এই বারোশো বাস্তবতা এবং চারিদিকে যখন এই ভয়ঙ্কর খুবই ব্রুটাল করাপশন করাপশনের একটা লিমিট থাকে তারও একটা বিউটি থাকে সেটা যেন জনগণ সহ্য করতে পারে এরকম নির্মম নির্দয় করাপশন যখন চলছে চারিদিকে এবং প্রত্যেকটি এবং গত কিছু আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে ছেষট্টি হাজার কোটি টাকা নিতে হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক সেই ছেষট্টি হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে এবং ছাপিয়ে গভর্নমেন্টকে দিয়েছে এই যে বাস্তব অবস্থা একটি বিষয় বুঝতে হবে যে রাজনীতি গণতন্ত্র যখন তার মর্যাদা হারাবে তার বৈশিষ্ট্য হারাবে তখন রাজনীতি তার মর্যাদা হারাবে রাজনীতিবিদ তার মর্যাদা হারাবে এই যখন ঘটবে তামাশা এবং সেই গ্রহণ করবে জনগণ সত্যিকার ঘটছে এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয় এই বিষয়গুলো নেতৃত্বের উচ্চ করা হচ্ছে না ক্রমাগত বরং মিথ্যাচার করা হচ্ছে কৌশল আশ্রয় নেওয়া হচ্ছে ক্রমাগত দেশের সমস্ত জনগণের সঙ্গে ফ্রড করবার চেষ্টা করা হচ্ছে এবং তিরিশ লক্ষ শহীদের রক্ত স্নাতন দেখতে হবে এটা আমরা চিন্তাও করিনি এবং হিরো আলমের এটি কেবলমাত্র রাজনৈতিক যে সাংঘাতিক বিপর্যয় এবং রাজনীতি গণতন্ত্র তার মর্যাদা হারিয়েছে সেটি নয় সামাজিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে গোটা সমাজ ব্যবস্থায় এটি তারই প্রতিফলন এবং সে কারণেই আমরা বাংলাদেশে জানি যে যিনি খুবই খ্যাতিমান রাজনীতি হন রাষ্ট্রীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে তার দারুণ ভূমিকা থাকে যিনি অসম্ভব জনপ্রিয় হন তিনি সাধারণত একাধিক সিটে তিনি দাঁড়ান সিটি দুই তিন চার পাঁচ এরকম হতে পারে এবং হিরো আলমের ক্ষেত্রে তিনি শুধু এমপি ইলেকশন করছেন তা নয় তিনি দুইটি আসনে দাঁড়িয়েছেন এবং আমি যেটা আপনাকে বললাম হয়তো মজার ছলে বললাম কিন্তু হয়তো এটাই সত্য হবে যে এই নির্বাচনে তিনি যদি এমপি হতে পারেন অথবা না পারেন এর পরবর্তী যে আর দারুণ সুযোগ তার সামনে আসছে না রাষ্ট্রপতি নির্বাচন আমার ধারণা তিনি রাষ্ট্রপতি নির্বাচনেও দাঁড়াবে এবং সে দাঁড়ালে বেশ মজাই হবে এবং আমাদের গণতন্ত্র আমাদেরকে একান্ন বছর পরে আমাদেরকে গণতন্ত্র নিজে আমাদেরকে দেখাবে যে তিনি কি রূপ ধারণ করেছেন এবং বাংলাদেশের রাজনীতিবিদেরা গণতন্ত্রকে কোন রকমের অবয়ব দান করেছে দিস ইজ ভেরি ফরচুনেট ফর দেনেশন তার মানে আমরা সবসময় বলতাম আসলে যে যার যেটা করা উচিত সেটাই করা বা যার যেটা করা প্রয়োজন বা যার যেটা করা শোভা পায় তাকে সেটাই করা উচিত সেই জিনিসটা থাকছে না বিশেষ করে রাজনীতিবিদদের হাতে কি আর রাজনীতিতে থাকছে কিনা কারণ হিরো আলম অবশ্যই যোগ্য একজন ব্যক্তি এবং একজন একজন সংগঠক বলা যায় সে কারণ সে তার যে একটা মোটামুটি আশপাশের অনেক লোক নিয়ে এসে মোটামুটি সামনে এগিয়ে যাচ্ছে তার নিজের জায়গায় সে অভিনয় শিল্পী হিসেবে দারুণ করছে কোনো সন্দেহ নাই একজন এজ এ ম্যান ইজ এ ভেরি মাচ কাইন্ড পারসন নো ডাউট অ্যাট অল কিন্তু কথা হলো যে সে তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই এটাই হলো বাস্তবতা এটা সত্য রাইট আমরা কখনো দেখিনি প্রশ্নটা সেখানে কিন্তু সেই জায়গা থেকে সে যখন পলিটিক্সে গেল এবং সরাসরি সংসদে যেতে চাচ্ছে সেখানে যারা পলিটিক্স করছে যারা সরাসরি অ্যাক্টিভিটি নিয়ে সার্বক্ষণিক নিয়োজিত রাখে তাদের কিন্তু সেই সুযোগটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং তাদেরকে আমরা তাদের নিজ দায়িত্ব পালন করতে দেখছি না এবং ছিটকে পড়ছে অনেক যোগ্যযোগ্য রাজনীতিবিদরা আছে তারা আর রাজনীতিতে নাই এই যে তারও যে একটা প্রশ্ন তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি সংসদ সদস্য হতে চাচ্ছেন কেন কারণ সে কিন্তু বলেছে যে মাহি মানে নায়িকা মাহি বা ক্রিকেটার মাশরাফি অথবা গায়িকা মমতাজ যদি হতে পারে আমাকে হতে সমস্যা কথা বা আমি হতে পারবো না কেন বড় রাইট রাইট আমি আমি ছোট্ট করে শেষ করতে হবে আপনাকে জি যে আপনাকে বুঝতে হবে এবং হচ্ছে সাথে এই যিনি সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন ডক্টর কামাল হোসেন আপনার মনে পড়ে কিনা যে তিনি কখনোই এমপি বাচিত হতে পারেননি এবং তিনি শেষে যে হারাটা হেরেছিলেন তিনি আসলামুল হকের সঙ্গে হেরেছিলেন ঢাকায় এবং আপনি একটু জেনে নেবেন আমি আসলামুল হক ছোট করে দিচ্ছি না তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি আমি যতটুকু জানি সম্ভবত তিনি অষ্টম শ্রেণী পাশ ছিলেন তার কাছে ডক্টর কামাল হোসেনকে হারতে হয়েছে এবং আপনি মমতা কথা বললেন আপনি মাসরাফির কথা বললেন মাহির কথা বললেন আপনি বলেন মানে হিরো আলম এর রেফারেন্সগুলো বারবার ব্যবহার করছেন এটি কেন একজন ভদ্রamante এই মুহূর্তে যে রান সংসদ এই সংসদে একজন ভদ্র মহিলা একদিন তিনি দাঁড়ালেন লিখিত একটি বক্তব্য নিয়ে এটি তিনি রিডিন করতে পারলেন না এটা তিনি করে কাঁপতে লাগলেন কার মধ্যে কি বলতে লাগলেন পড়তে পারছেন না এবং এই সময় আশেপাশে নানান রকমের ইশারা ইঙ্গিত করে থাকে এক সময় বসিয়ে দেওয়া হলো এই অবস্থাটাই তো বাংলাদেশে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আপনি শুনে অবাক হয়ে যাবেন যে সংবিধানে এটি কোথাও নেই অথচ বর্তমান গভর্নমেন্ট যেটি করেছে গত কিছুদিন আগে একটা আরপিও তারা করেছেন যে গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তারা রিটায়ারমেন্টের পরে ইচ্ছা করলে এমপি ইলেকশন করতে পারবেন না থ্রি ইয়ার্স তাদের করালের পরে যোগ্যতা অর্জন করবেন তাহলে गवर्नमेंट সার্ভিস থেকে যদি একজন অফিসার তার মানে রাজনীতি করতে গেলে কোরো না কোন কিছু ক্যাটাগরিকাল কিছু মেইনটেইন মেইনটেনেন্সের ব্যাপারে পার আছে যে কেউ ইচ্ছা করলে যখন তখন রাজনীতি করতে পারল না এই যখন উচ্চপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দের জন্য নির্দেশনা তখন অন্যদের রাজনীতি এভাবে ঢুকে পড়া এবং সরাসরি সংসদে চলে যাওয়া যাদের উদাহরণ দেওয়া হয়েছে তুলনা করা হয়েছে তাদের ব্যাপারে আপনার নির্বাচনকে যদি চোখের সামনে রাখি এত ভিন দেশের না আমাদের চোখের সামনে সংগঠিত ঘটনা গোটা দেশের মানুষ তার প্রত্যক্ষদর্শী এই যদি ঘটে এই অবস্থায় যদি রাষ্ট্র চালিয়ে দেওয়া যায় এই পনেরো বছর যাব শেষের এই দশ বছর যাবৎ চোদ্দ থেকে আরম্ভ করে এই পর্যন্ত তাহলে হিরো আলম কেন আরো যদি কেউ আরো যদি কেউ যে কয়েকদিন যাবত একজনকে দেখি একজনকে দেখানো হচ্ছে যে সিদ্দিক পাগলা যে বলছে যে আমার আমি চুরি করেছি আমার ভুল হয়েছে আহ আমি এখন নামাজ পড়ছি এই সিদ্দিক পাগলাও পাগলা কিছুই নাই কিন্তু অবাক এই জায়গায় যে হাইরে দুর্ভাগাদেশ এর জন্য কি তিরিশ লক্ষ শহীদ এর জন্য কি দু লক্ষ সম্ভব হানি এর জন্য কি লক্ষ লক্ষ বাড়ি ঘর এই জন্য গিয়ে তিনি যে খবর বই নিয়ে আসলেন যে লুটপাট করে শুধুমাত্র মালয়েশিয়া কানাডা কিংবা আমেরিকায় নয় মধ্যপ্রাচ্যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে ব্যবসা করা হচ্ছে বাড়ি করা হয়েছে আর গভর্নমেন্টের কেউ সেটা টের পেলেন না অথচ সেই ভিপিনুর ইসরায়েলি কানেকশন দিয়ে প্রতিটা হারেজ যখন বেরিয়ে আসলো যে গভর্নমেন্ট এবং ইসরায়েলের কাছ থেকে স্পাই ওয়াইল কিনেছে প্রায় কুড়ি একশো কোটি টাকা যেটা আমাদের ব্যক্তিগত আমাদের নাগরিক এবং সাংবাদিক অধিকারকে লঙ্ঘিত করতে হলো আমি আমার আর বেশি সময় দেওয়ার সুযোগ নেই আপনাকে